আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঢাকা বোর্ড 2024-এর এর আগে যে উত্তরটি দিয়েছি, উত্তরটিতে দুটো উত্তর ভুল ছিল, এই জন্য পরিমার্জিত করে আবার উত্তরটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যেই প্রবলেমটা হয় তা হলো, অনেক সময় এই উত্তরগুলো কি হয়, যখন একটু বড় ছোট করি তখন হচ্ছে উত্তরগুলো উপরে নিচে নেমে যায়। যেমন এই যে দেখেন, এই এরকম নেমে যায়। তো দেখা যাচ্ছে বড় ছোট করতে গেলে এই প্রবলেমটা হয়। তো এই জন্য দেখা যাচ্ছে দুটো উত্তরে মিস্টেক হয়েছে, এই কারণে আমি আবার উত্তরগুলো অ্যাগেইন আপনাদের সাথে শেয়ার করছি। একে হচ্ছে ঘ, দুই হচ্ছে খ, এটা কিন্তু খ। হ্যাঁ, তিন হচ্ছে গ, চতুর্থ হচ্ছে খ, পঞ্চম হলো, যেহেতু এটা এটা মনে হয় রং কোশ্চেন, ষষ্ঠ হচ্ছে সাদিক, ঠিক আছে, সপ্তমের অ্যান্সার হচ্ছে প্রতারণা। আমি কিন্তু উত্তরগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের কনফিউশন না হয়। হুবুল ওয়াতান মানে হচ্ছে স্বদেশ প্রেম, বৃক্ষরোপণ হচ্ছে সদাকায় জারিয়া, রনি সাহেবের কাজটি হচ্ছে হারাম, যেটা করেছে ওটা হচ্ছে ঘুষ, মদিনা সনদ হচ্ছে 47টি, আর এখানে মোহাম্মদ সাল্লামকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয় কামুস দুর্গ জয় করেছিলেন বলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাকে বলা হয় ফিকা শাস্ত্রের জনক, মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল একতীর, অর্থাৎ বিনা রক্তপাতে বিনা বাধায়। ইসলাম শব্দটির মূল ধাতু হচ্ছে সিলমুন, ইসলামের রয়েছে কি সুষ্ঠু সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা, জাতীয় আন্তর্জাতিক নীতিমালা, তিনটাই কারেক্ট। কোন সুরায় মহান আল্লাহ তালার একাত্মবাদ বর্ণনা করা হয়েছে, সুরা আল ইখলাসে। তারপরে কোয়েশ্চন মার্ক চিহ্নতে স্থান হবে ইমান। সব চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো কি, এক ও তিন, অর্থাৎ এক এবং তিন। জাহান্নামে কারা চিরকাল থাকবে, কাফিররা, হজরত ইদ্রিস আলাহ সালাম ইদ্রিস আলাহ সালাম হবে এখানে। এর উপরে কতগুলো সহিফা নাজিল হয়েছিল, 30 খানা, দেখেন কোশ্চেনও তো কত ভুল, তাই না? সো এরকম একটু মিস্টেক হতেই পারে। কোনটির উপরে শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত, আল কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতটি ধীরে কোরআন পাঠের অনুমতি দিয়েছিলেন, 60টি, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ 25 আনসার হচ্ছে খ, বিভিন্ন গোত্রের রীতি। তারপর হচ্ছে নাজিরা তেলাওয়াত, অর্থ হচ্ছে কি, কোরআন দেখে পড়া। নবদ লাভের পূর্বে আরবের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কী করতো, 1, 2 এবং 3, তিনটাই কারেক্ট। প্রতিদিন সকালে মনুমিয়ার জন্য দোয়া করেন ফেরেশতাগণ, এরূপ দানের ফলে 1 ও 3, অর্থাৎ তার সম্পদে বরকত হয়, তার ইমানের বহিঃপ্রকাশ ঘটে, আর লাস্ট একটা অ্যান্সার হচ্ছে হালাল। যাই হোক, এই আমি পরিমার্জিত উত্তরটি আপনার সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি সবারই হতে পারে, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।